দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস কি বলেন কচ্ছপ এটা আমুল কোথায় কচ্ছপ না মাথায় আসছে তাই কি এরকম কিছু হবে ও ইলিশ মা এই ভেটকি মাছ বলা মাথায় পাথর মুক্তটা জিগিরে থাকে বলেন না বললাম না আমরা একটা শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেসে আমরা একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট। তো প্রশ্নের অ্যান্সারের সময় হচ্ছে 10 সেকেন্ড। তো প্রশ্নটা করি, অবশ্যই, কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? কচ্ছপ না কচ্ছপ কি না পেটে আঙুল কোথায় কচ্ছপ পেটে টাইম আপ। তো দুই দাদা ভাই পারলো না, কোনো ব্যাপার না, আমাদের সঙ্গে নেক্সট টাইম যখন আমাদের আবার দেখা হবে আবার ট্রাই করে দেখবেন। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমাদের নেক্সট কোন বন্ধু এই প্রশ্নের উত্তর দিতে পারে। তো বন্ধুরা, আমরা একজন আবার দিদি ভাইকে পেয়ে গেছি। তো দিদি ভাই, তোমার নাম? আমার নাম স্বপ্না দাস। স্বপ্না দাস, তো আমরা একটা শো চালু করেছি যে শোটার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। এখানে একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট। তো প্রশ্নটা করি, হ্যাঁ অবশ্যই, কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? মাছ হবে না। 10 সেকেন্ড টাইম আপ, ঠিক আছে। তো আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তো চলুন বন্ধুরা, যেটা বলতেই পারলাম না, আচ্ছা এটার জন্য কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার যদি দেখা হয় আবার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আমরা নেক্সট বন্ধুদেরকে খুঁজে নিই। তো বন্ধুরা, আমরা একজন দিদি ভাই আর একজন দাদা ভাইকে পেয়ে গেছি, আর সঙ্গে একটা পুচকিকে পেয়ে গেছি। তো জেনে নিই তাদের নাম কি। দাদা তোমার নাম? হালিম। দিদি তোমার? টুম্পা। আর তোমার নাম? ইনা। পুচকিটার নাম হচ্ছে ইনা। তো দাদা, আমরা এখানে একটা শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। এখানে আমি একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট। তো প্রশ্নটা করি, কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? এর জন্য 10 সেকেন্ড টাইম। সেই জিনিসটা আমরা সবাই ম্যাক্সিমাম লোক ব্যবহার করে থাকি। পেটে আঙুল থাকে? পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে, এমন কোন জিনিস বলতে পারবে? আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। আর চলুন বন্ধুরা, দেখে নিই আমাদের এই প্রশ্নের উত্তর কোন বন্ধু দিতে পারে। তো বন্ধুরা, আমরা একজন দিদি ভাই একজন দাদা ভাইকে পেয়ে গেছি, তারা দুজনেই খেতে খেতে অ্যান্সারটা দেবে, আমার তো মনে হয় পেরে যাবে। তো দাদা তোমার নাম? আমার নাম রাকেশ সাহা। দিদি তোমার নাম? অর্পিতা সাহা। আমরা একটা শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। এখানে একটা কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট। তো প্রশ্নটা করি, অবশ্যই, এর জন্য 10 সেকেন্ড টাইম, ঠিক আছে। কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? টাইম স্টার্ট। কোন জিনিসের পেটে আঙুল মাথায় পাথর থাকে? এটা আসছে না আমার মাথায়। টাইম আপ, 10 সেকেন্ড হয়ে গেছে। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট টাইম যদি আবার দেখা হয় আবার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন, নেক্সট কোন বন্ধু আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারে। তো বন্ধুরা, আমরা আবার 3 দাদা ভাইকে পেয়ে গেছি। তো দাদা ভাইদের নামটা জেনে নিই আগে। দাদা ভাই তোমার নাম? হাবিব মণ্ডল। মণ্ডল। দাদা তোমার নাম? ইয়াকুব মণ্ডল। তোমার নাম? ইয়ামিন গাজী। তো আমরা একটা শো চালু করেছি যেই শোর নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। এখানে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট। তো প্রশ্নটার উত্তরের সময় হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। প্রশ্নটা করি, এমন কোন জিনিস আছে যার পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? তার পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? মাথায় পাথর? মাছ? মাছ টাইপের এরকম কিছু হবে? না, মাছ হবে না। পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে,
পাথর চেষ্টা কর অনেক মাছের পেটে মাথায় পাথর থাকে পাথর থাকে কিন্তু পেটে তো আঙুল থাকে হ্যাঁ আমরা জানি ভোলা মাছের মাথায় পাথর থাকে কিন্তু তার তো পেটে আঙুল থাকে মাথায় পাথর পেটে আঙুল টাইম আপ 10 সেকেন্ড হয়ে গেছে তো আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তিনজনকেই তো চলুন আমাদের নেক্সট বন্ধু কে এই প্রশ্নের উত্তরটা দিতে পারে তো বন্ধুরা আমরা একজন আঙ্কেলকে একটা ছোট্ট বনুকে পেয়ে গেছি আগে জিজ্ঞাসা করে নিই আঙ্কেল আপনার নাম জয়দেব সাহা বনু তোমার নাম চৈতি সরকার চৈতি সরকার তো আমরা একটা শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস এখানে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট আর এই প্রশ্নের উত্তরটা দেওয়ার 10 সেকেন্ড টাইম ঠিক আছে তো প্রশ্নটা করি এমন কোন জিনিস তার পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে এমন কোন জিনিস পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে টাইম স্টার্ট পেটে আঙুল মাথায় পাথর এমন কোন জিনিস পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে মাছ হবে নাকি মাছ হবে না টাইম আপ তো আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই তো চলুন এই প্রশ্নের উত্তর কোন বন্ধুরা দিতে পারে তো বন্ধুরা আমরা এক ঝাঁক দিদি ভাইকে পেয়ে গেছি তো জেনে নিই তারা প্রশ্নের এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারে কি না তো দিদি ভাই আমরা একটা মানে শো চালু করেছি যে শোটার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস এখানে আমি একটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট আর না দিতে পারলে কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার চেষ্টা করবে ঠিক আছে তো একটু জেনে নিই তোমার নামটা কি আমার নাম লিপিকা পাল আন্টি আপনার নাম বাণী পাল আপনার নাম রত্না পাল দিদি তোমার নাম সুবর্ণা দাস তো প্রশ্নটা করছি এমন কোন জিনিস আছে যার পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে টাইম স্টার্ট ও ইলিশ মাছ এই ভেটকি মাছ ভেটকি মাছের পেটে তো আঙুল থাকে না না 10 সেকেন্ড টাইম তো ঠিক আছে টাইম আপ 10 সেকেন্ড হয়ে গেছে তো আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলুন বন্ধুরা দেখে নিই এই প্রশ্নের উত্তর কোনো না কোনো বন্ধু দিয়ে দেবে তো চলুন খুঁজে নিই তাকে তো বন্ধুরা আমরা দুই দাদাভাইকে পেয়ে গেছি তো দাদাভাইদের নামটা আগে জেনে নিই দাদাভাই তোমার নাম ইকবাল দাদাভাই তোমার আলমগীর মোল্লা আচ্ছা তো দাদাভাই আমরা একটা নতুন শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস এই দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেসে আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট তো প্রশ্নটা করি এমন কোন জিনিস আছে যার পেটে আঙুল আর মাথায় পাথর থাকে 10 সেকেন্ড টাইম অ্যান্সারটা দেওয়ার জন্য একটু ভাবুন ম্যাক্সিমাম লোক সেটাকে ব্যবহারও করে অনেকেই ব্যবহার আঙুল মাথায় পাথর থাকে মাছ না মাছ হবে না তো টাইম আপ 10 সেকেন্ড হয়ে গেছে তুই দাদাভাই পারলো না কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার যদি দেখা হয় অবশ্যই চেষ্টা করবে উত্তরটা আমাদের জিও বাংলা টিভি ফলো করবে সেখানে পেয়ে যাবে ইউটিউবে সার্চ করবে হ্যাঁ তো দেখে নিই আমাদের নেক্সট বন্ধু এই প্রশ্নের উত্তর কে দিতে পারে তো বন্ধুরা একজন আবার আন্টিকে পেয়ে গেছি তো আন্টি আপনার নাম সীমা ঘুম সীমা ঘুম আন্টির লুকস দেখে আমার মনে হচ্ছে আন্টি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে যার জন্যে আমাদের কাছে এসেছে আমি যার জন্যে ধরছি তাকেই হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এমন কোন একটা জিনিস আছে যার পেটে আঙুল আর মাথায় পাথর থাকে ভেটকি মাছ না মাছের তো পেটে আঙুল নেই একটু চেষ্টা করুন ভোলা না আমি তাও বলে দিচ্ছি মাছ হবে না পেটে আঙুল হ্যাঁ এমন একটা জিনিস আছে তার পেটে আঙুল থাকে আর মাথায় পাথর থাকে মাছ না মাছ হবে না তো চলুন টাইম আপ তো দিদি ভাই পারলো না
তো চলুন এই প্রশ্নের উত্তর কে দিতে পারে একবার দেখে নিই। তো বন্ধুরা আমরা আবার দুই একজন আঙ্কেল একজন আন্টি একজন দিদিভাই একজন দাদাভাইকে পেয়ে গেছি। তো তাদেরকে নামটা আগে জেনে নিই। তো আঙ্কেল আপনার নাম? সুব্রত কুমার বণিক। দিদি আপনার? একজন আছে সুমানা বণিক। ঝিঙ্কাড়া মুনমুন বণিক। দাদা? রৌনক বণিক। তোমাদের সঙ্গে? ঝিঙ্কাড়া। ঝিঙ্কাড়া। তো আমরা একটা শো চালু করেছি যার নাম হচ্ছে দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেস। এই দাদা দিদির বুদ্ধির এক্সপ্রেসে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট আছে। তো প্রশ্নটা উত্তরটা দিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। তো প্রশ্নটা করি, এমন কোন জিনিস আছে যার পেটে আঙুল আর মাথায় পাথর থাকে? একদম সঠিক অ্যান্সার দিয়েছে আমার দিদি ভাই। তো দিদি ভাইয়ের কাছে উত্তরটা একবার জেনে আঙ্কি। থ্যাংক ইউ দিদি ভাইকে। তো আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে দিদিভাইকে একটা পুরস্কার করা হবে। তো বন্ধুরা আমার দিদিভাই সঠিক অ্যান্সারটা দিয়ে দিয়েছে, দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের জিও বাংলা টিভির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট। তো আমাদের দর্শককে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। খুব ভালো লাগলো খেলে, হঠাৎ ঘুরতে এসেছি, হঠাৎ করে এরকম একটা শো, ভালো শো, ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই প্রশ্নের উত্তর আমরা তো পেয়েই গেলাম। তো নতুন এপিসোডের জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল দেখার জন্যে।